কত দিয়ে একটু সরান। প্রধানমন্ত্রী আবাস যোজনা তালিকা থেকে নাম বাদ যাওয়ার প্রতিবাদে ব্যাপক উত্তেজনা ছড়ালো ইসলামপুর ব্লকের রামগঞ্জ এক নম্বর গ্রাম পঞ্চায়েতে। প্রকৃত উপভোক্তা তৈরির দাবিতে বাসিন্দারা পঞ্চায়েত অফিস ঘেরাও করে বিক্ষোভ দেখান। অভিযোগ, পঞ্চায়েত প্রধানকে গ্রামবাসীরা জুতো পেটা করে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পঞ্চায়েতের প্রধান সহ পঞ্চায়েত কর্মীদের উদ্ধার করে। বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পঞ্চায়েত প্রধানের প্রতিনিধি পরেশ সিংহ জানিয়েছেন, প্রধানকে আক্রমণের ঘটনায় ইসলামপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করবেন। উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর ব্লকের রামগঞ্জ এক নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকার বাসিন্দাদের অভিযোগ, প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পে প্রকৃত উপভোক্তাদের তালিকা থেকে বাদ দিয়ে বড় লোকদের তালিকাভুক্ত করা হয়েছে। প্রধানের কাছে বিষয়টি জানতে চাওয়া হলে প্রধান ধারালো অস্ত্র দিয়ে তাদের আক্রমণ করে বলে অভিযোগ। ফিরোজ আলম নামে এক বাসিন্দা আহত হয়েছেন। এই ঘটনার পর পঞ্চায়েত চত্বরে ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়। রামগঞ্জ ফাঁড়ির পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায়। উত্তেজিত জনতার হাত থেকে রেহাই দিতে পঞ্চায়েত প্রধান মমতা সিং সহ পঞ্চায়েত কর্মীকে উদ্ধার করে। বঞ্চিত গ্রামবাসীদের অভিযোগ, প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পের আওতায় আনার জন্য প্রধানদের টাকা দেওয়া হয়েছিল। তারা গরিব হলেও টাকা ছাড়া প্রকল্পের আওতায় আনতে রাজি না হওয়ায় তারা টাকা দিতে বাধ্য হয়েছিলেন। প্রথমে যে তালিকা প্রকাশ হয়েছিল তাতে তাদের নাম ছিল, কিন্তু পরবর্তীতে একটি তালিকা প্রকাশিত হয়েছে, সেই তালিকা প্রকৃত উপভোক্তাদের নাম বাদ দিয়ে ধনীদের তালিকাভুক্ত করা হয়েছে। প্রধানের কাছে তার জানতে চাওয়া হলেই তিনি উত্তেজিত হয়ে তাদের ওপর হামলা চালায় বলে অভিযোগ। গ্রামবাসীদের ওপর প্রধানের হামলার খবর ছড়িয়ে পড়তেই গ্রামবাসীরা উত্তেজিত হয়ে ওঠেন। প্রধানের প্রতিনিধির দাবি, যে তালিকা তৈরি হয়েছে তাতে প্রধানের কোনো ভূমিকা নেই, ভিআরসি কিংবা সুপারভাইজাররা তালিকা তৈরি করেছেন। প্রধানের তরফ থেকে বিডিওকে জানানো হয়েছে প্রধানের ওপর গ্রামবাসীরা হামলা চালিয়েছে। অভিযুক্তকে তারা চিহ্নিত করতে পেরেছে। তারা পুলিশের কাছে লিখিত অভিযোগ দায়ের করবেন। তৃণমূলের অঞ্চল সভাপতি ইদ্রিস আলম জানান, প্রধানের বিরুদ্ধে আর্থিক লেনদেনের অভিযোগ ঠিক না। রামগঞ্জ এক নম্বর গ্রাম পঞ্চায়েতে আবাস যোজনার যে তালিকা প্রকাশিত হয়েছে সে তালিকা প্রধানকে অন্ধকারে রেখেই করা হয়েছে। প্রকৃত বাসিন্দাদের তালিকা থেকে বাদ যাওয়ার বিষয়টি বিডিওর নজরে আনা হয়েছে। ব্যুরো রিপোর্ট, নিউজ টুডে ইন্ডিয়া। আমাদের ঘর কাটা দিয়েছে স্যার। হ্যাঁ, নাম আসছিল, নাম টাম সব আসছে, জব কার্ড বানাইছি, হাজার টাকা করে দিয়ে জব কার্ড বানাইছি, তখন হাজার টাকা করে নিচ্ছে জব কার্ড বানানোর জন্য, মানে এমন পয়সা খাচ্ছে কিন্তু জব কার্ড বানানোর জন্য হাজার টাকা নিচ্ছে। আর এখন কিন্তু লিস্টে নাম আছে, কিন্তু সব আছে, সব দেখছি, দেখে ঘরের লিস্টে নাম টাম দেখে টেকে অনলাইন করে জব কার্ড বানিয়ে ছাড়ছি। আর এখন মানে ইনকোয়ারি গেছে, এখন বলে আমাদের ঘরের নাম নাই। তাহলে নামটা কোথায় গেল? প্রধানকে জানাইছেন? কি প্রধানকে জানাইছি, প্রধান কোথায় বলে দেখবো দেখবো, এখন যদি বলছি করে আমি কিছু জানি নাই। আমাদের কেমন উপর গালি দিচ্ছে? ও আমরা গালি খাবার লোক? কখন যখন ভোট দিয়ে অঞ্চলে দখল করতে পঠাইছিলাম তখন গালি খাই নাই, আর এখন আমরা গালি খাবো? একটা অত 30 বছর থেকে ভোট দিচ্ছি স্যার,
কিন্তু একটা বাথরুম পাইনি, একটা টিউবওয়েল পাইনি, একটা ঘর পাইনি, কেন পাবো না আমরা? আমাদের খালি দুই কাঠা জায়গা আছে, পাঁচ কাঠা জায়গা নিয়ে আমাদের চাষ করে খাবার, দুই কাঠা জায়গার মধ্যে আমরা ঘর করে থাকি, কিন্তু এখনো পর্যন্ত কিছু পাইনি, একটা প্লাস্টিক পর্যন্ত পাইনি স্যার, মানে বাগানে জন দিয়ে খাচ্ছি। আমার নাম কামেরুল খাতুন, বাড়ি রামগঞ্জ বহরতলা। আমাদের আরও ছেলেপেলে আসছিল প্রথমে, এদের সাথে যা আছে আপনি শুনতে পারলেন। আমি আসছি, আমি বলছি যে আমার দক্ষিণ খজা আমার ঘর ছিল, প্রধানমন্ত্রী আবাস যোজনায় ঘর ছিল আমার। আমার পরিবারের মধ্যে, আমাদের মানে গোষ্ঠীর মধ্যে চারটা ছিল, চারটার মধ্যে একটাও কোনো নাম নেই, কিন্তু আমি নিজেই একটা বেনিফিশিয়ারি, আমারও নাম ছিল। আমার নাম খয়রুল হক, ঠিক আছে, আমার বাড়ি ভক্তি। আমার বাড়িটা তদন্ত করো, এখানে কেন ভিডিও ডিএম যাই তদন্ত করবে, আমার বাড়ি কেমন আছে এলাকার মানুষের জনগণের কাছ থেকে জিজ্ঞাসা করো যে আমার বাড়ি কীরকম আছে, আমার বাড়ি কাঁচা না পাকা। সেটা কি বলছে প্রধান? বলছে আমার বাড়ি হবে না, আমার বলতে যে আমার ঘর আমার বলে সেকেন্ড লিস্টে নাম আসছিল, এখন লাস্টের লিস্টে নাম আসেনি, আমার দুটা লিস্টে নাম আসছিল, ঠিক আছে, দুটা লিস্টে আসছিল, এখন লিস্টে নাম আসেনি। আমাকে ডাইরেক্ট বলতেছে তোমার কোনো ঘর হবে না। এরকম আমাদের পঞ্চায়েতে কমসে কম পাঁচশো লোকের এরকম পাঁচশো কাছাকাছি আছে, ওখানে সর্ভে করে ঠিক, কিন্তু এখানে কাটে। আমার নাম খয়রুল হক, আমরা চাচ্ছি যে এখানে বিডিও এসডিও কিংবা ডিএম তদন্ত করে দেখো যে সত্যি যারা বেনিফিশিয়ারি হবে তাদেরকে ঘর দেব, আমরা সেটাই আশাবাদী, সেটাই আমি আশা করি। আমরা কি চাই, মানে ঘরের লিস্ট আসছিলো তখন আমি এটা মানে 2022 বলল, 2022 হ্যাঁ, তারপরে ওকে আমি বললাম প্রধানকে, দাদা সবার তো ঘর আছে, আমারও নামে আছে, আপনি একটা কাজ করেন আমার ঘরটা করে দেন একটু। ওকে আমি বললাম তো ওকে সুপারভাইজারকে নাম আছে, এখন আছে লিস্টে আছে, মানে ওরা কমপ্লেন করে যে কাটছে না, ওটাও আছে আমার কাছে, আমার সব ডকুমেন্টস আছে আমার কাছে, লিস্ট টিস্ট আছে, যারা অফিসিয়ালি বসে ওরা মানে ডিসিশন মিলাই মানে কাটে দিয়েছিলো ঘরটা আমার, ওটাও আমার কাছে আছে, প্রমাণপত্র সব কিছু আছে আমার কাছে। আমি তারপরে প্রধানকে বললাম দাদা আপনি একটু ঘরটা করে দেন, ও বলছে কিন্তু তোকে বলে 10,000 টাকা দিতে হবে, তো আমি বললাম হ্যাঁ প্রধান বলছে 10,000 টাকা তোকে দিতে হবে, আমি ওকে বললাম ঠিক আছে দাদা 10,000 টাকা দেওয়া যাবে। তারপরে ও কী করলো, সুপারভাইজারকে ফোন করলো, জাহাঙ্গীর আলম ওর নাম, ওই ছেলেটার নাম হলো জাহাঙ্গীর আলম, আমারও নাম জাহাঙ্গীর আলম, তা আমি ওকে বললাম তো দাদা ও না, ও ওকে ফোন করলো, ফোন করার পর ও বলছে ওর কাগজ নিবা না, কাগজ বলে ফেলে দাও ড্রেনের মধ্যে, ডাইরেক্ট বলতেছে ও সুপারভাইজারটা বলতেছে ওকে, বলছে তুমি যদি ওর কাগজ নাও আমি কাজ করবো না। তারপরে মানে মানে আমাদের মানে ডকুমেন্টস মানে আধার কার্ড আচ্ছা কী কারণে না করছে ওটা আমাকে বলে নি, আমি ওকে জিজ্ঞাসা করে দিতে হবে 10,000 না 10,000 টাকা, আমি ও নিজেই বলছে 10,000 টাকা খাইতো, আমি ওকে বলছিলাম 5,000 টাকা দেবো, বলতে পারে হবে না বলে, ও 10,000 টাকা চাইছিল, আমি 5,000 টাকার কথা বলছি, ও বলছে হবে না 40 টাকা বলে নাম কাটে যাবে। আমি গরিব মানুষ, টোটো চলায় খাই, আমার তিনটা মেয়ে একটা ছেলে, আমি দিতে পারবো টাকা স্যার? আমার কাছে কোনো কোনো বাড়িতে এক কাঠা জমিনও নাই আমার, শুধু ঘরটাই, নাহলে পাড়ার লোকে আমাদের জিজ্ঞাসা করবেন যে আমি কীরকম আছি। আমার নাম জাহাঙ্গীর আলম, বাড়ি কোথায়? বাড়ি রামগঞ্জ বহরতলা। কত নম্বর পঞ্চায়েত? 1 নম্বর পঞ্চায়েত। যেটা 2018 লিস্টে নাম নথিভুক্ত হয়েছিল, ওইগুলার নথিভুক্ত হওয়ার পরে আধার লিঙ্ক হলো, সেকেন্ড একটা আরও লিস্ট হলো, ওইটাতে আমার নাম ছিল, আমি সব ডকুমেন্টস দিলাম আধার কার্ড করার জন্য। তো এরপর এই যে এখন ছবি নিতে আসো না, তো তখন আমার ওই লিস্টে নাম নাই। কিসের কিসের তালিকা করেছিল, কিসের লিস্ট? এই যে আবাস যোজনা ঘরের। আচ্ছা হ্যাঁ, তো আমি এখানে প্রধানকে 10 দিন আগে এসে বললাম যে আমার তো ছবি হলো না, আমরা দুই ভাই কাটে গেছি, বলে কেন? তো আমি বললাম আমিও সঠিক বলতে পারছি না, তো প্রধান কাছে আমি যাই জিজ্ঞাসা করবো। তো আমি আসলাম, এসে আমাকে প্রধান বললো যে একটা তুমি লিখিত দাও, ঠিক আছে, আমি একটা কমপ্লেন লিখিতভাবে দিলাম ওনাকে, ও বলছে আমি ভিডিও বিচ যাবো, ঠিক আছে, তারপর কী আছে না আমি দেখে নেব। তো আমি বললাম ঠিক আছে, আমাকে বলো আমি আবার কোন দিন আসবো, তো ও বলছে তুমি বৃহস্পতিবার আসবে, যে রিয়াজুল নামে যে ছেলেটা লিঙ্কের কাজগুলো করে ও আসবে, ঠিক আছে। এরপর আজকে আমি আসলাম, এসে প্রধানকে বললাম যে আপনি তো এসছে বলছিলেন আমাকে, আমি এসছি। তো প্রধান প্রথমে কিছু মানে আমাকে কিছু না বলে উল্টাপুল্টা গালাগালি শুরু করে দিল। আমি বললাম যে আমরা সব থেকে গাধা, যে আপনাকে তো আমরাই ইয়ে করি, সালেকশন করি, ঠিক আছে আমার ভুলটা আছে, কিন্তু আপনি তো কিছু আমাকে বলেছেন না।
আপনি বলে দিন, আমি প্রধানের সঙ্গে এরকম দিচ্ছি ও কোভিড থেকে একটা মূল্য দাবি কি? আমি স্যার আমার নাম থাকা সত্ত্বেও আমি ঘর পাইনি আবাস যোজনাতে, এই কথা বলাতে কতজন হয়েছে এই কথা বলাতে প্রধান আমাকে আর কি ওই পকেট থেকে যে কী বার করলো আমার হাতে একটা এই যে চারটা আঙুলে মারলো ডাইরেক্ট আমার সামনে, তো আমার ব্লাডিং খুব হচ্ছিলো, এই যে অফিসার এরা আসছিল আমাকে বলছে তুমি আগে ট্রিটমেন্ট নাও, তারপরেও আমাকে বলছে 10,000 টাকা দাও ঘরটার, তারপরে তোমার সাজেশনটা হবে। তো আমি বললাম ওনাকে যে আমি তো গরিব লোক, ঠিক আছে আমার যদি সরকার আমি যদি পাওয়ার যোগ্য তো দিবে, না দিবে না, কিন্তু এইখানে তোমরা তো সব করেছিল, যার এক মানে দুটো বাড়ি অলরেডি হয়ে গেছে স্যার, বিল্ডিংয়ে ছত করা আছে, ওই লোকটার আবার সেদিন ছবি হলো। তো আমি যে আমার প্লাস্টিকের বাড়ি আমি ঘরটা পাবো না, যেই বিল্ডিং করা আছে ও আবার পাচ্ছে, তো এরা তো এখানে সিলেকশন করে এরাই। আমি ভিডিও, আমার নাম সিরোজ আলম, বাড়ি কোথায়? রামগঞ্জ ইলুয়া বাড়ি। এরকম কতজনের সাথে হয়েছে স্যার? আমার একটা বন্ধু ছিল এখানে জাহাঙ্গীর নামে, এই ছেলেটা ইনার আরও আলাদাই আছে এই যে কথা। তারপরে অনেক ব্যক্তির নাম বলা হয়েছে, সেই ব্যক্তি বলছে যে আমার কাগজটা ছুঁড়ে ফেলে দিতে বলেছে, এরকমভাবে বলেছে। দেখো যেটা না 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 না, এটা ভুল কথা। আমার কথা হলো আমি কোনো বিনিফিশিয়ারির কাছে টাকাও চাইনি। হ্যাঁ, যদি কেউ কাউকে ও টাকা দিবে না কী দেবে ওটা পরের ব্যাপার, আমি কাউকে বলিনি যে আমাকে 1 টাকা দাও, আমার টাকার কোনো দরকার নেই। কথা হলো বিনিফিশিয়ারি ঘর পাবে, ঘর করবে। তাদের কী সমস্যা? তাদের সমস্যা ওইটাই, ওরা আমাকে বলছে তুমি আমার ঘরটা কেটে দিয়েছো। তা আমি বললাম তুমি একটা কাজ করো, আমি যদি ঘরটা কেটে দিয়েছি তুমি ভিডিওকে কমপ্লেন দাও, ভিডিও আমাকে ডাকবে। বলছি তাদের অভিযোগ আছে যে এলাকার বিভিন্ন জায়গায়, যার জন্য বিডিও সাহেব, বিএলওডি সাহেব ওরা নিজেই ওরা দেখতেছে, ইনকোয়ারি করতেছে, কী করবে সেটা বিডিও বিএলওডি ওরা বলবে। আমাদের কি পঞ্চায়েতের থেকে কারোর যেরকম পাকা বাড়ি রয়েছে তাদের নাম কাটা হয়েছে এরকম? না না, আমরা কারোর নাম কাটিনি, যদি কাটবে তো বিডিও কাটবে, বিএলওডি আসবে, ইনকোয়ারি দেখবে, যদি উনি পাওয়ার যোগ্যতা থাকে ওকে দিবে, গরিব লোক পাবে যার ঘর নাই। যে তালিকা বেরোয়, হ্যাঁ কটা তালিকা তৈরি হয় ঘরের জন্য আবাস যোজনার জন্য? হ্যাঁ, কটা তালিকা মোট তৈরি হয়, কটা তালিকা তৈরি হয় বেনিফিশিয়ারির জন্য? কটা ইনকোয়ারি একটা পঞ্চায়েত স্টাফগুলো আমার করেছে, তারপরে ভিডিও বিএলওডি করবে, তারপর হয়তো জেলা থেকে কেউ আসবে, যার সিদ্ধান্ত নেবে ব্লক জেলা নেবে, আমাদের পঞ্চায়েতের স্তরে কোনো নেই, কিছু নাই। আমরা ফটো করেছি, ফটো করে পাঠিয়েছি। হ্যাঁ, না আমাদের পঞ্চায়েতে হয়েছে কি না সেটা আমি জানি না, আমাদেরকেও জানাও না। হ্যাঁ, বিডিও বিএলআরও ডাইরেক্ট আসতেছে, কাকে নিয়ে যাচ্ছে উপর থেকে আসছে ওরা। আর কোনো কিছু পাই নাই আমাদের, মানে তীর বলে টাঙানো ঘর, তারা বলছে ঘরটাও পর্যন্ত পাইনি, তাহলে কি এটা কি তৃণমূলের গোষ্ঠী মন্ডল বলা যাবে না মানে অন্য কিছু? না না না, সেটা বলা যাবে না, ওটা মেন কথা হলো উনি ঘর পায়নি কেন, ওনার ফটো হয়নি কেন, সে দায়িত্বটা হলো মেম্বার, ওইখানটার মেম্বার বলবে, সুপারভাইজার বলবে, যার জন্য 16টা সংসদে 16টা মেম্বার আছে, 16টা সুপারভাইজার আছে, সে একাই একটা প্রধান মহিলা প্রধান 16টা সংসদে ঘুরতে পারে? কার নাম ওই মহিলাটা কোন সংসদের প্রধান কী করে জানবে? প্রধান তো আর সব জিনিসটা জানতে পারে না, উনি চেয়ারে থাকবে, ওই মেম্বারটা কাগজপত্র নিয়ে আসবে যে এই লোকটা ঘর পেয়েছে, ঠিক ভাই পেয়েছে, ওনার ফেসে ওনার আইডেন্টিফাই মিলাবে, তারপরে হবে ঘর, সরকার ঘর দিবে, আমরা এই ঘর দিব। তাহলে আজকে তো ফিরোজ নামে একটা ছেলে, ওনার নাম ফার্স্ট লিস্টে আসছিল, সেকেন্ড লিস্টে আসেনি, কী কারণে আসেনি লিস্টটা আমি সেটা বলতে পারছি না, ওর জব কার্ড ম্যাপিং হয়নি না করেনি, সে সুপারভাইজার বলবে, মেম্বার বলবে? আপনি থানাতে অভিযোগ দায়ের করেছেন? না করিনি, করব। আপনার নাম? আমার নাম পরেশ সিং, রামুজ মহাপ্রধানের প্রতিনিধি, মমতা সিং। কালকে আমরা রায়গঞ্জে মিটিংয়ে গেছিলাম, আমার প্রধান সাহেব ছিল, আমিও ছিলাম, উনি আজকে কারণবশতে আসতে পারেননি, উনি বললো আমার শরীরটা ভালো না, ও আসবে না, তা আমি আসলাম একাই, এখানে আসে একটু বসলাম, বসে একটা ইলুয়া বাড়ি থেকে ছেলে আসে আমাকে বলতেছে যে রিয়াজুল নামে ছেলেটা আসছে, ফিরোজ নামটা ছেলেটার, ফিরোজ বলছে রিয়াজুল আসছে কি না দেখো, ওই ঘরে আসতে পারে, যদি না আসে তো দেখো, নাহলে ফোন করতে হবে। ও যে আসেনি, ও আসার সঙ্গে সঙ্গে একটা ওইখানে চেয়ার ছিল, চেয়ারটাকে ভেঙে দিল, আমাকে বলছে দু তিনটা ছেলে আটকাচ্ছে তবুও মানতেছে না, জুতা খুলতেছে, জুতা খুলে আমাকে মারতে চাচ্ছে। আমি বলছি কেন রে ভাই, আমি কী দোষ করেছি আমাকে মারবা, গালি গুপ্তা কেন দিচ্ছ তুমি, ওবিসির চেয়ার কেন ভাঙলা? হ্যাঁ, ওখানে সবগুলো বলে ভেঙে দেবো। বুঝি না, অফিসের তো জিনিস তুমি ভাঙতে পারো না। এভাবে অনেক গালগুপ্তা করে অনেক লোকজন আসলো, তখন আমি
আমাকে সবাই আসে বলতেছে তুমি নিচানে চলো, কেউ জামা টানতেছে, কেউ কলার টানতেছে, কেউ হাত টানতেছে, অনেকজন আছে, আমি একাই আছি। আমার সঙ্গে একটা মেম্বারের ভাই ভাস্তা ছিল কৈশোর নামটা, উনি আটকাচ্ছে আর কি, ওরকম মানে বিবেচনা। তখন আমি নেতাজিকে ফোন করলাম, দাদা এই ব্যাপার পঞ্চায়েতে একটু ঝামেলা লেগে গেছে। তো ও বললো ঠিক আছে একটু পুলিশকে বলে দে, তা আমার জান বাঁচার জন্য তো আমি পুলিশকে ফোন করবই। পুলিশকে ফোন করলাম, দুটা সেবিক আসলো, তারপর আর অফিসারগুলো আসলো, পিন্টুবাবু পরে আসলো, আগে আসলো মনীষ আসলো, তা ইসুফবাবু আসছিল। কী হয়েছে প্রধান সাহেব? বলছে হয় এমন এমন ঝামেলা। ঠিক আছে তুমি বাড়ি চলো, হ্যাঁ আমি তোমাকে বাড়িতে পৌঁছাচ্ছি। আরে ভাই আমি পঞ্চায়েতে কি কোনো ঘটালা কাজ করেছি, চুরি করেছি, এমন কিছু খারাপ কাজ করেছি? তাহলে এই মানুষদের ওই যে আপনার পঞ্চায়েতে ভাঙচুর, আপনার উপরে আক্রমণ, এটা কেন, কি কারণে? আমিও সেটাই বুঝতে পারছিলাম, একজন বেনিফিশিয়ারি ওনার নাম ফার্স্ট লিস্টে ছিল, নাম সেকেন্ড লিস্টে কী কারণে নাম আসেনি। তো ও বলছে আমি বলে ওর ঘরটার নামটা কেটে দিয়েছি। আমি সেদিনকে ওকে বললাম যে ঠিক আছে ভাই, আমি তো নাম কাটার কিছু না, প্রধান নাম কাটতে পারে না কেউ, প্রধান চাইছে সবাকের জন্য দুঃখ, সবাই পাক, আর তাতে কোনো অসুবিধা নেই। অতএব আমি জন সাহেবের কাছে গেলাম ইসলামপুরে, জন সাহেবকে বললাম স্যার গরিব লোক আছে, যদি পেয়ে যায় ভালো হবে, খুব ভালো হবে, খারাপ না। ঠিক আছে, অনেকে অভিযোগ করতেছে যে ঘরে নাম আসছে, জিতলিস্টে নাম কেটে গেছে, এবং অনেকে এমনটা অভিযোগ করছে যে ঘর আসছে 20,000 টাকা করে টাকা দিতে হবে, তারপরেই তোমাদের হবে, এই অভিযোগটা তুলছে আপনাদের বিরুদ্ধে, কী বলবেন? আমি তো কারো কাছে 1 টাকাও তুলতে যাইনি, আমি কাউকে বিনিবেশকে বলুনি যে আমাকে ভাই 10 টাকা দাও, তোমরা ঘর পাবা, সরকার তোমাকে ঘর দিবে, তা আরও কিছু টাকা পয়সা জোড়া দিয়ে না ওই টাকা দিয়ে ঘরটা করে ভালো মতো করো। আমি পঞ্চায়েতের যারা কর্মীরা রয়েছে তাদের উদ্দেশ্যে তারা এটাও বলছে যে এমন এক ব্যক্তির নাম বলা হয়েছে, সেই ব্যক্তি বলছে যে আমার মসজিদে ছিলাম, আমাকে প্রধান সাহেব ফোন করলেন, উনি বলছেন আসেন আমাকে এই একটা ফিরোজ নামে ছেলে ইলুয়াবাড়ির আমাকে কলার ধরে টানাটানি মারটার চেয়ার টেয়ার ভেঙে দিয়েছে পঞ্চায়েতে। আমি ওনাকে বললাম তো তুমি পুলিশকে ফোন করো, তো বলছে কি না দাদা এখানে একটু আসো। তো আমি এখানে আসে দেখতেছি তো মানে প্রায় 100 খানেক লোক রাস্তায় আছে, তো হাটের বাজারের লোক, এখন তো বাজারের ক্যাম্প। তো আমি ওখান থেকে উপরে উঠে গেলাম, উপরে উঠে দেখতেছি প্রধানকে আমাদের প্রশাসন মানে এই গণ্ডগোল হয়েছিল, প্রশাসনকে ডেকেছিল। তখন প্রশাসন বলছে কি আপনি নিচে কী বলেছিল, আমি দেখলাম প্রধানকে ওই সিঁড়ির মধ্যে দেখা হলো আমার। ওনাকে বললাম কী কেন রে, কে মারল রে, তো তুমি এখানে মানে আর নিচে দেখতেছি হাল্লা করতেছে, ওই সময় ওকে নিচে যাচ্ছে। তো আমি বললাম কি তুমি চেয়ারে বসো যায় পঞ্চায়েতে, আর আমি দেখি কে আসতেছে এখানে, হ্যাঁ প্রশাসনের সামনে। তাছাড়া আমি কারোর সাথে কোনো কথাও বলিনি, কিছু মানে তাদের সাথে আমি কোনো কথাই বলিনি। পরে উপরে উঠার পরে কিছু লোক ষড়যন্ত্র করে কয়েছে ইদ্রিস নাকি আমাকে গালি দিয়েছে, আমার মতো লোকের মুখে গালি বাইরবে, আর কে ছিল না ছিল, কেউ আমার বলছে কি বড়তলার লোকের নাম ধরে পড়েছে। হ্যাঁ তো আমি শুনে এগুলো হাস্যকর ব্যাপার। হ্যাঁ একটা প্রধান প্রতিনিধি এখানে বসে আছে, তাকে টেনে জুতা দিয়ে মারপিট, তার প্রমাণ সিসি ক্যামেরা ট্যামেরা সব পাবেন, আপনার ভিডিও ফুটেজ যদি চান সম্পূর্ণ বাইর করে আপনাদেরকে দিয়ে দেবো। তাই বললাম কিন্তু আপনাকে যখন মারছে এরকম এরকম করছে, তুমি একটা কমপ্লেন লিখে প্রশাসনকে দাও, এইটুকুই ব্যাপার। হ্যাঁ কিন্তু এর মধ্যে আপনারা হয়তো বলতে গেলে অনেক লোক মানে জমায়েত করেছে, তার মধ্যে হাটের আমাদের তো রামগঞ্জে হাটে সপ্তমের লোক থাকে, কিছু লোক চিৎকার শুনে আসছে, কিন্তু নাকি বলে প্রধান এখান থেকে নামলে ওরা বলে পিটাবে, প্রশাসনকে কিছু বুঝে না, প্রশাসন এসেছে এখন জানি না কী করছে। আমরা দেখতেছি, আমরা আপনাদের অপেক্ষায় ছিলাম, এসপিকেও ফোন করেছি আমি, আইসিকেও ফোন করেছি আমি, ওনারা আসুক ইনাকে। আমি একটাই চাইছি উনি প্রধান ওনার বিরুদ্ধে যদি কোনো অভিযোগ থাকে যে কোনো ব্যক্তির, একটা লিখিত অভিযোগ দিবে, নাহলে উনি যদি না শুনে বিডিও সাহেব আছে ওনাকে দিবে, এসডিও আছে ওনাকে দিবে, প্রশাসন আছে ওনাকে দিবে। এমন কোন ব্যক্তি কেন পাওয়ার পেলো একটা পঞ্চায়েতে এসে চেয়ার ভাঙাভাঙি করবে এবং ওনাকে মারবে, মারার জন্য টানাটানি করবে, ওকে নিচে টেনে নিয়ে যাবে। আর ভাষার তো ঠিক নাই, হয়তো অনেকগুলো ভাষা আপনারাও শুনলেন, নিচে যত ভাষা বলতেছে ওকে, ও সহ্য করতে না পেরে ও আমাকে ফোন করেছিল, আমি মসজিদ থেকে সোজা চলে আসছি এখানে। হ্যাঁ আমি আপনাদের অপেক্ষা ছিলাম, এখন আইসির অপেক্ষায় আছি, কি বলতে গেছে বিষয়টা হচ্ছে যে দাদা এখানে